হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ আমি তোমাদের দ্বিঘাত সমীকরণের দ্বিতীয় চ্যাপ্টারটা করাব। গত এপিসোডে তোমরা কষে দেখি 1.1টা নিয়ে শিখেছো, আমি করিয়েছি, তোমরা নিশ্চয়ই ওটা দেখেছো। আজ তাহলে 1.2 যেটা করাবো, জানো এখান থেকে তোমরা একটা 3 নম্বরের অঙ্ক মাধ্যমিকে অবশ্যই পাবে। ক্লাসে যেভাবে পড়ানো হয় আমি ঠিক সেভাবে তোমাদের পড়াচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে অঙ্কগুলো। যদি না বুঝতে পারো বা কোনো সমস্যা হয় তবে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তার উত্তর অবশ্যই দেব। তাহলে শুরু করা যাক আজকে। কষে দেখি 1.2 দ্বিঘাত সমীকরণ, পেজ কত? 10। আচ্ছা, এখানে দুটো কথা তোমরা জানবে। বীজদ্বয় বলে কথা আসবে, বীজ জিনিসটাই কি, তাহলে সেটা একটু আমি তোমাদের বুঝিয়ে নিই। একটা অঙ্ক আমি এখান থেকে করে দিই, 6x² - x - 2 = 0। এটাকে কি করব, আমি এটা ফ্যাক্টরাইজ করব, যেটা তোমরা শিখে এসছো আগে, মিডিল টার্ম ফ্যাক্টরাইজ। কি না, 6x² 6 × 2 = 12, মাইনাস আছে তাই মাইনাস করে আনতে হবে। কি হবে, এখানে মাইনাস সাইন দিলাম, 4 × 3 = 12 আনতে হবে, 4 − 3 × x − 2 = 0, বা 6x² - 4x + 3x − 2 = 0। বা এই দুটো থেকে কমন যদি আমরা নিই তাহলে কত কমন হচ্ছে, 2x, তাহলে কি থাকছে, 3x − 2 = 0। তাহলে 3x − 2 2x + 1 = 0। এতদূর পর্যন্ত তোমরা সবাই জানো। এবারে কি হচ্ছে, যখন এটা দ্বিঘাত সমীকরণে এটা ইন্টু এটা ইকুয়াল টু জিরো, তাহলে আমি যদি যে কোনো একটা জিরো হয় তাহলে পুরোটাই জিরো হবে বাম পক্ষটা, বা এটা যদি জিরো হয় তাহলেও বাম পক্ষটা জিরো হবে। তাহলে আমরা লিখব, হয় 3x − 2 = 0, অর 3x = 2, অতএব x = 2/3, অথবা 2x + 1 = 0, 2x = −1, অতএব x = −1/2। তাহলে x এর মান কি বেরোলো, না x = 2/3 অথবা −1/2। এই যে সমাধান দুটো বেরোলো, x এর মান হয় এটা অথবা এটা, যে কোনো একটাও হতে পারে বা দুটো হতে পারে, তাহলে আমরা কি বলবো, না x এর মান এটা অথবা এটা, মানে এই দুটোকেই আমরা বলছি 2/3 এবং −1/2 কেই বলছি এই সমীকরণের বীজদ্বয়। তাহলে এটা হচ্ছে, অতএব বীজদ্বয় = এত 2/3 এবং −1/2। তাহলে বীজ মানে কি, মানে সমাধান, এটাই তোমরা বুঝলে। এবার তোমাদের কষে দেখি 1.2 এ 1-এ 4-এর অঙ্কটা করে দিই। এটা কি চাইছে, না প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করি। অর্থাৎ এই যে সমীকরণটা, এর দুটো বীজ দেওয়া আছে, −√3 এবং 2√3, এটা কি এই সমীকরণের বীজ কি না, হ্যাঁ কি না, তাহলে যাচাই করতে হবে আমাকে। তাহলে যাচাই করলে কি করবো, না যে কোনো সমীকরণের বীজটা যদি আমরা ওই সমীকরণের বামপক্ষে বসাই সেটা হবে ডান পক্ষে সমান হবে। অর্থাৎ −√3 যদি আমরা x এর চলরাশিটার এগেনস্টে আমরা বসাই, তাহলে এই অংশটার মান হবে 0। যদি হয় তাহলে কিন্তু এই এই সমীকরণের বীজ √3, অনুরূপে 2√3 হবে। তাহলে আমরা বসিয়ে দিই, কী লিখবো আমরা, তাহলে এখানে সমীকরণ 1 তোমরা দিতে পারো, অথবা বাম পক্ষ বলে লিখে না, x² - √3x - 6 = এখানে কি
एक्स एर मान माइनस रूट थ्री बसिए पाई। अच्छा ताहले कि होच्छे एक्स एर मान माइनस रूट थ्री होल स्क्वायर माइनस रूट थ्री इंटू एक्स एर वैल्यू माइनस रूट थ्री। এখানে আমি একটা ব্র্যাকেট দিয়ে দেবো, ইনটুটা তাহলে ভালো বোঝা যাবে, নাহলে কোনো সময় আমরা ভুল করতে পারি, তাড়াহুড়োতেও ভুল করতে পারি। মাইনাস সিক্স ইকুয়াল টু মাইনাস রুট, মাইনাসের উপর যখনই ইভেন নাম্বার জোড় সংখ্যা কোনো পাওয়ার হবে ঘাত, তখন সেটা হয়ে যায় প্লাস। তাহলে এটা হয়ে গেল প্লাস, হলো প্লাস রুট থ্রি এর স্কোয়ার মানে থ্রি। এবারে মাইনাসে মাইনাসে প্লাস রুট থ্রি রুট থ্রি থ্রি माइनस सिक्स अर्थात प्लस सिक्स माइनस सिक्स इक्वल टू जीरो अर्थात रूट माइनस रूट थ्री एर एक बीज। एबारे अनुरूपे हमरा एक्स एर मान एक ही भावे एक्स एर मान टू रूट थ्री बसिए पाई। এই সমীকরণটা অর্থাৎ প্রতি ক্ষেত্রেই তোমরা লিখে নাও বাম পক্ষ সমান, তাহলে কত হচ্ছে? আচ্ছা আমি তুলেই নিই একবার, এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স মাইনাস সিক্স তাহলে ইকুয়াল টু টু রুট থ্রি, টু রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি ইন্টু টু রুট থ্রি মাইনাস সিক্স ইকুয়াল টু টু এর স্কোয়ার কত হচ্ছে? ফোর, ফোর অ্যান্ড রুট থ্রি স্কোয়ার হচ্ছে থ্রি, তাহলে কত হচ্ছে? টুয়েলভ মাইনাস টু আর রুট থ্রি রুট থ্রি থ্রি, তাহলে কত হচ্ছে? সিক্স মাইনাস সিক্স ইকুয়াল টু টুয়েলভ মাইনাস টুয়েলভ ইকুয়াল টু জিরো। তাহলে কি পেলে তোমরা? দুটো ক্ষেত্রেই সমান হয়ে যাচ্ছে কি না, এটাও হয়ে যাচ্ছে আমাদের ডান পক্ষ আর এটাও হয়ে যাচ্ছে সমান ডান পক্ষ। অর্থাৎ দুটো সমীকরণেই আমরা রুট মাইনাস রুট থ্রি এবং টু রুট থ্রি দুটো মান বসিয়ে আমরা ডান পক্ষ জিরো তাই আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ রুট থ্রি মাইনাস রুট থ্রি এবং টু রুট থ্রি এটা হচ্ছে এই সমীকরণের বীজ, এটাই উত্তর তোমরা লিখবে। তাহলে উত্তর তোমরা লিখবে কি না, এই সমীকরণের দুটি বীজ হলো মাইনাস রুট থ্রি এবং টু রুট থ্রি। এবার তোমাদের দুয়ের একের অঙ্কটা একটু করে দিই, কি চাইছে, কে এর কোন মানের জন্য এই সমীকরণটা, এই সমীকরণটা একটি বীজ হবে এটা। তাহলে তোমরা এখানে কি করবে, এই যে সমীকরণটা, এই সমীকরণের বীজটা যখন টু বাই থ্রি অর্থাৎ কে এক্স এর একটি মান হচ্ছে টু বাই থ্রি সেটা আমরা বসিয়ে দিই, তাহলে বা সেভেন এক্স স্কোয়ার মানে টু বাই থ্রি হোল স্কোয়ার প্লাস কে ইন্টু টু বাই থ্রি মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। তাহলে এক্স এর মান এক্স ইকুয়াল টু টু বাই থ্রি বসিয়ে পাই। এগুলো সাধারণত দু নম্বরের অঙ্ক, এগুলো লেখার প্রয়োজন হয় না, শুধু তোমাকে উত্তরটা চায়। এখানে আংশিক ভাবে তোমরা করেছো, এখানে রাফটা একটু একটু দেখাতে হয়, এটা দু নম্বরে কোশ্চেন আছে, তার ফলে এসব না লিখলেও চলে, তোমরা করবে কিভাবে সেটা ভালো করে দেখো না। অর সেভেন ইন্টু ফোর বাই নাইন প্লাস টু কে বাই থ্রি মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। তাহলে সমাধানের নিয়ম অনুযায়ী আমরা কি করব, কে যুক্ত অংশটাকে রেখে আমি সবটাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে টু কে বাই থ্রি ইকুয়াল টু থ্রি মাইনাস তাহলে ডান দিকে নিয়ে এলে, এবারে আমরা এলসিএম করে নিই, নাইন টোয়েন্টি সেভেন মাইনাস টোয়েন্টি এইট অর টু কে বাই থ্রি ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই নাইন অর কে ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই নাইন ইন্টু, এটা কি হচ্ছে অনন্য মানে উল্টে যাচ্ছে, এদিকে এলে ভাগ হলে
গুণ করলে এটা কি হবে, 3/2 হয়ে যাচ্ছে। Therefore, k equal to minus 1/6। অর্থাৎ k এর মান তাহলে কত হবে, মাইনাস 1/6। এবার তোমাদের আমি চারের অঙ্কগুলো একটু করে দিই। তবে করার আগে একটা কথা তোমাদের বলি, আমার আগের একটা এপিসোড আছে, সেখানে বেশ কিছু অঙ্ক করা আছে, আমি নিচে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। সেখানেও কয়েকটা অঙ্ক করা আছে, বোঝানো আছে, তাহলে তোমরা বেশি সংখ্যক অঙ্ক আমার করা তোমরা দেখতে পাবে। এই চারের অঙ্ক থেকে যে অঙ্কগুলো আছে, সেখান থেকে তোমরা একটা 3 নম্বরের অঙ্ক অবশ্যই পাবে। তাহলে চারের আমি 8-এর অঙ্কটা আমি করছি, আশা করছি আগের যে অঙ্কগুলো খুবই সোজা তোমরা পারবে। আমি পর্প পর্প যেগুলো একটু পরীক্ষায় আসতে পারে আসে, সেগুলোই আমি তোমাদেরকে একটু করে দিচ্ছি। তাহলে দেখো কি আছে, x-2/x+2 + 6 × x-2/x-6 = 1 আছে। x এর ভ্যালু নট ইকুয়াল টু x, নট ইকুয়াল টু মাইনাস টু আর সিক্স। এখানে একটা জিনিস খেয়াল করো, x-2/x+2, আর এখানে আছে x-2 × x-6, তাহলে দুটো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এখানে কোনো রকম বুদ্ধি প্রয়োগ করব না, এমনি সিম্পলি আমরা এটাকে সলভ করে যাব, তাহলে তাড়াতাড়ি হবে। তাহলে আমরা কি বলছি, কিন্তু এই প্রশ্নমালার এই যে দাগের অঙ্কগুলো, চারের দাগের অঙ্কগুলো, কোথাও না কোথাও ওই ফার্স্ট লাইনটা ইম্পর্টেন্ট, কারণ ওইখানে একটা কিছু পরিবর্তন আমরা সবসময় আমাদের করতে হয়, যেগুলো একটু কঠিন ধরনের অঙ্ক। তাহলে দেখো আমরা কি হচ্ছে, আমি এটাকে লসাও করে কত হচ্ছে, x+2 × x-6, এটাকে আমি -2 × x-6 + 6 × x-2 × x+2, আমি এলসিএম করে এটা করে নিলাম, =1। এবারে এটাকে আমরা গুণ করে নেব, কি হবে, x² - 8x + 12 হবে। এটা তোমরা না পারলে রাফে করে নেবে, না হলে আর একটা লাইন করবে প্লাস। আচ্ছা এটা কি হচ্ছে, x-2 x+2, x² - a² - b² তার মানে কি হচ্ছে, 6 × x² - 4 বাই, এটাকে আমরা যদি গুণ করি কি হবে, x² + 2 আছে এখানে −6 − 4x - ± −12 = 1। এবারে আমরা বর্জগুণন করে নিই এবং এটাকে গুণ করে বর্জগুণন করে নিই। যদি তোমাদের অসুবিধে হয় তাহলে আরেকটা লাইন করবে, এখানে গুণ করবে তারপর বর্জগুণন করবে। তাহলে x² - 8x + 12 - 6x² - 24 = 1, এটার সঙ্গে 1 গুণ করলে কত হচ্ছে, x² - 4x - 12। এবারে লেফট হ্যান্ড সাইডে সবগুলোকে নিয়ে চলে আসি, x² - 8x + 12 + 6x² - 24 - x² + 4x + 12 = 0। এটাকে কি করতে হচ্ছে না, x² এখানে একটা +x² - x² এটাকে আমরা বাদ দিয়ে দিই, তাহলে থাকছে x² হচ্ছে 6x² আবার দেখো এখানে +12 আর এখানে +12, তাহলে +24 - 24, তাহলে এটা চলে যাচ্ছে। তাহলে x কি থাকছে, -8x আর আছে +4x, তাহলে হচ্ছে -4x = 0। তাহলে এখান থেকে আমার কি কমন হবে, 2x কমন হলে, কারণ 2 আর এখানে x এর থেকে, 2x এর থেকে এখানে x কমন হলো, তাহলে কত হচ্ছে, 3x - 2 = 0। তাহলে এরপরে আমরা অর 2টাকে আমরা এদিকে দিয়ে দিলে কি হচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে x × 3x - 2 = 0। তাহলে আমি আগে বলেছি যে কিভাবে এবারে লিখবে,
ना होय एक्स इक्वल टू जीरो एक टाइप हो गया अथवा थ्री एक्स माइनस टू इक्वल टू जीरो बा थ्री एक्स इक्वल टू टू अतः एक समान टू बाई थ्री ताले निम्न समाधान एक्स इक्वल टू जीरो अथवा टू बाई थ्री अच्छा इटा ये भावे ना लिखे आरो लिखते बाद ताले क्यों लो निम्न समाधान एक्स इक्वल टू जीरो अथवा एक्स इक्वल टू टू बाई थ्री इटे होते आंसर तुम्हारा इकने आंसर दिए लिखे चारे दोसरे अंको टा कोरें इकने किया चे x by x plus 1 plus x plus 1 by x equal to 2 and 1 by 12 এই যে অঙ্কটা আছে এখানে একটুখানি তোমাদের বুদ্ধি লাগাতে হবে কি রকম না দেখো এটা ঠিক আছে x by x plus 1 এটা ঠিক তার অনন্য উল্টে গেছে ল অফ অর উল্টে গেছে তাই বলছে অনন্য x plus 1 by x এখানে আমরা করব কি না এই অংশটাকে আমরা a ধরে নেব তাহলে x by x plus 1 equal to a ধরি যখন এটা হলো তাহলে কি হলো x বাই x প্লাস 1 এর মান বসিয়ে পাই কি হবে না a প্লাস এটা দেখো উল্টে গেছে তার মানে এটা উল্টে যাবে 1 বাই a ইকুয়াল টু এটা এবারে আমরা কি করব লসাগু করে নি a a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু এটা হচ্ছে 25 বাই 12 বর্গগুণন করি আমরা কত হচ্ছে 12 a স্কয়ার প্লাস 12 ইকুয়াল টু 25 a একদিকে নিয়ে আসি 12 a স্কয়ার মাইনাস 25 a প্লাস 12 ইকুয়াল টু 0 এবারে আমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্টরাইজ করব তাহলে কি হবে না 12 আর 12 মাল্টিপ্লাই করে আমাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে 25 जो माइनस प्लस माइनस भेजे कत फोर इंटू थ्री फोर इंटू थ्री देखो 25 आनते गेले 16 इंटू नाइन हम हो जा 25 12 a square minus 16 a minus 9 a plus 12 equal to 0 वाह 4 a कॉमन होते हैं बोले क्यों होते हैं ना 3 a 4 minus ये तो क्यों होते हैं ना 3 कॉमन होते हैं 3 a ये तो देखो माइनस होते हैं ये तो प्लस तो माइनस है ये जब 4 इक्वल टू 0 তাহলে কত হচ্ছে 3a minus 4 into 4a minus 3 কি পেলাম আমরা 3a minus 4 into or 4a minus 3 equal to 0 এবারে দেখো তাহলে আমরা আগের মতো হয় 3a minus 4 equal to 0 বা 3a equal to 4 অতএব a equal to 4 by 3 অথবা 4a minus 3 equal to 0 4a equal to 3 a equal to 3 by 4 তাহলে দেখো a এর মান বেরোলো 4 by 3 আর a 3 by 4 এবারে দেখো এ তো আমাকে দেয়নি দিয়েছে এক্স দিয়ে তাহলে আমরা এখানে আমি ধরে নিয়েছি কি এর মান এক্স বাই এক্স প্লাস ওয়ান তাহলে এ এর মান বসিয়ে পাই বসালে তাহলে কি হচ্ছে তাহলে এর মান কত না এক্স বাই এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ফোর বাই থ্রি আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি
4x plus 4 equal to 3x বা 4x 3x টা এলো equal to minus 4 বা x equal to minus 4 এদিকটা পেয়ে গেলাম। এবারে এদিকটা এখানেও লিখতে হবে, a এর মান বসিয়ে পাই কি পাই না x বাই x প্লাস 1 equal to 3 বাই 4 বা 4x equal to 3x minus 3 plus 3 বা 4x minus 3x equal to 3 বা x equal to 3। তাহলে আমরা কি পেলাম, x এর মান না minus 4 অথবা 3। তাহলে এটা উত্তরটা তোমরা লিখবে কি, x নির্ণেয় সমাধান তো লিখতেই হবে, নির্ণেয় সমাধান x ইকুয়াল টু মাইনাস 4 অথবা x ইকুয়াল টু 3। এবারের অঙ্কগুলোর আমি প্রথমে একটা দুটো লাইন করে দিচ্ছি, তারপরে তোমরা নিজেরা ওটাকে সলভ করবে, নিশ্চয়ই পারবে। দেখো আমি দুটো অঙ্ক এখানে তুলেছি, এটা হচ্ছে 12 এন্ড 13। এখানে যে 2x প্লাস 1 প্লাস 3 বাই 2x প্লাস 1 ইকুয়াল টু 4, এটা দেখেই তোমরা বুঝতে পারছো প্রথম চান্সে কি করতে হবে না, 2x প্লাস 1 কে a ধরে পাই, তাহলে কি হচ্ছে a প্লাস 3 বাই a ইকুয়াল টু 4। এবারে তোমরা একইভাবে করার পরে এর মান বসাবে এবং x এর পেয়ে যাবে, অথবা যদি নাও করো তাহলে এটাও তুমি এলসিএম যদি করে 2x প্লাস 1 হবে এর লসাগু 2x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 3 বাই 2x প্লাস 1 ইকাল টু 4 করলেও তোমরা এটাকে করতে পারবে, দুভাবেই করে দেখবে, তাতে তোমাদেরই সুবিধে মনে থাকার জন্য। এবারে এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কি করবে না, এটাও আমি তোমাদের দুটো পদ্ধতিতে করে বলছি করতে। প্রথমটা হচ্ছে কিরকম না, এই যে দেখো 2 আছে এর হরে, এটা 3 আছে আর এটা 6 আছে, তার মানে এইগুলোকে সব আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাবো, আর যেগুলো x প্লাস 1 আছে সেগুলোকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি। এবারে দেখো এই অঙ্কটা কি আছে, 13 অঙ্কটা, এটা কিন্তু ভালো করে দেখবি আগে অঙ্কটাকে, x প্লাস 1 বাই 2 প্লাস 2 বাই x প্লাস 1 ইকুয়াল টু x প্লাস 1 বাই 3 প্লাস 3 বাই x প্লাস 1 মাইনাস 5 বাই 6। এই দেখো এই যে হরে আছে, এখানে 2 আছে এখানে 3 আছে 6 আছে, এই পুরো রাশিটাকে তোমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসবে, আর এই যে 3 বাই এক্স প্লাস 1 2 বাই এক্স প্লাস 1 এটা এদিকে নিয়ে আসবে। এবার হচ্ছে আমরা কি করলাম, লিখলাম 2 বাই এক্স প্লাস 1 মাইনাস 3 বাই এক্স প্লাস 1 ইকুয়াল টু, আগে রাইট হ্যান্ড সাইডে কি আছে লিখে নিই, এক্স প্লাস 1 বাই 3 মাইনাস x প্লাস 1 বাই 2 মাইনাস 5 বাই 6। এবারে তোমরা দুদিকে লসাগু করার পরে পর্যবেক্ষণ করে তোমরা সমাধান করে করতে অঙ্কটা পারবে, আমি প্রথমটা ধরিয়ে দিলাম। এবারে আর একটা পদ্ধতিতে তোমরা প্র্যাকটিস করতে পারো যখন অবসর সময় পাবে, দেখো না করে কি হয়, কিরকম না x প্লাস a কে x প্লাস 1 কে আমরা a ধরে নেব, তাহলে x প্লাস 1 ইকাল টু a ধরি, তাহলে কি হবে a বাই 2 প্লাস 2 বাই a ইকাল টু a বাই 3 প্লাস 3 বাই a মাইনাস 5 বাই 6। এভাবে করে করে দেখবে, তাতেও একবার তোমরা চেষ্টা করতে পারো, এবং সেই আগের অঙ্কগুলোর মতো সেই প্লাসটে এর মান বসিয়ে আমরা x এর মানটা পেয়ে যাব, তোমরা নিজেরা চেষ্টা করবে, যদি না পারো আমাকে অবশ্যই জানো। এবার তোমাদের এই 16 এর অঙ্কটা একটু করে দিই, কি আছে 1 বাই এ প্লাস বি প্লাস এক্স ইকাল টু 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই এ। এবারে এটাকে কি করবে, এই 1 বাই এক্সটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবে, 1 বাই এ 1 বাই বিটাকে আনবে না, 1 বাই এক্স কে তোমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবে, আর কি হচ্ছে তাহলে a প্লাস b প্লাস x মাইনাস 1 বাই x
इक्वल टू वन बाई ए प्लस वन बाई बी की होच्छे एटा की होच्छे एक्स प्लस ए प्लस बी तार थेके जाच्छे कि ना एक्स माइनस ए माइनस बी माइनस एक्स इक्वल टू एटाओ आमरा करे नि ए बी इंटू बी प्लस ए और इटा देखो एक्स और एक्स केटे जाच्छे माइनस कमन नीले कि होच्छे ए प्लस बी बाय एटाके आमरा गुण करे दी एक्स स्क्वायर प्लस ए एक्स प्लस बी एक्स इक्वल टू एखाने देखो ए प्लस बी बाय ए बी एबारे देखो उभय पक्ष थेके ए प्लस बीटाके आमरा बाद दिए दिते पारी ताहले आमरा कि थाकछे माइनस वन बाय एक्स स्क्वायर प्लस ए एक्स प्लस बी एक्स इक्वल टू वन बाय ए बी এটা দেখছি বর্জগুণ করলে আমরা কি পাচ্ছি না এক্স স্কোয়ার মাইনাস এ এক্স সরি তাহলে কি থাকছে বর্জগুণ করলে কি থাকছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি এক্স ইকুয়াল টু মাইনাস এ বি অর এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স মাইনাসটা প্লাস হয়ে যাবে বামপক্ষে এলে ए बी इक्वल टू जीरो ताले एक्स कॉमन निले एक्स प्लस ए प्लस बी कॉमन निले एक्स प्लस ए इक्वल टू जीरो ताले एक्स प्लस ए इनटू एक्स प्लस बी इक्वल टू जीरो ताले और एक्स प्लस ए इक्वल टू जीरो अथवा एक्स इक्वल टू माइनस ए अथवा एक्स प्लस बी इक्वल टू जीरो अतए एक्स इक्वल टू माइनस बी ताले उत्तरे आमरा कि भावे एक भावे लिखबे निर्णय समाधान ताले एक्स इक्वल टू माइनस ए अथवा एक्स इक्वल टू माइनस बी एई जे दुटो उत्तर बेरोलो तुम्हारा उत्तरे नियम अनुजाई लिखबे निर्णय समाधान सेभावे लिखबे তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস এ অথবা এক্স ইকুয়াল টু মাইনাস বি যারা শেষ পর্যন্ত দেখলে তাদের জন্য কিছু ইম্পর্টেন্ট অঙ্ক এখানে বলে দিই যেগুলো করিয়ে দিলাম সেগুলোও করবে এছাড়া শেষের দিকে সবগুলো অঙ্কই তোমরা প্র্যাকটিস করবে আমি ষোলোটা করালাম সতেরো আঠেরো উনিশ কুড়ি এ চারটে অঙ্ক খুবই ইম্পর্টেন্ট এগুলো আসে সাধারণত এছাড়া এখন মাধ্যমিকে খুব সোজা অঙ্কগুলো দিয়ে দেয় যেমন কুড়িতে এসেছিল কোনটা নয়ের অঙ্কটা এত সোজা অঙ্ক যে সবাই করতে পেরেছে তার ফলে তোমরা সোজা কঠিন এইভাবে না বেছে সব অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে দেখবে এখানে তিন নম্বর তোমরা নিশ্চিতভাবে পাবে তাহলে এখানে আজকে শেষ করছি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাকে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমি অধ্যায় অনুযায়ী আমি প্রতিটা চ্যাপ্টারের বেশিরভাগ অঙ্কই তোমাদের আমি করে দেবো তোমাদের কোনো সমস্যা থাকলে তারও আমি উত্তর দিয়ে দেবো।